পর্তুগাল হল ইউরোপ তথা বিশ্বের একটি উন্নত ও শক্তিশালী দেশ এক সময় তার ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তৃত ছিল বিশ্বের নানা প্রান্তে এরকম একটি রাষ্ট্রের ক্ষমতার শীর্ষে অধিষ্ঠিত হওয়া কি একজন ভারতীয়ের পক্ষে সম্ভব বাস্তব ঘটনা প্রায় সেই রকমই পর্তুগালের বর্তমান প্রধানমন্ত্রী আন্তনীয় ডি কোস্টা একজন ভারতীয় বংশোদ্ভূত পৈতৃক দিক থেকে তিনি বহন করছেন ভারতীয় রক্তের উত্তরাধিকার ভারতের গোয়া রাজ্যে তার পৈতৃক বাসভবন এখনও বিদ্যমান এখন সেখানে বাস করেন তার খুর্তুত বোন আনা ডি কোস্টা ও তার পরিবার এবার উৎসের সন্ধানে যাওয়া যাক পনেরোশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত সাড়ে চারশো বছর গোয়া ছিল পর্তুগালের অধীনে আন্তনীয় ঠাকুরদা লুই আফনসো ডি কোস্টার জন্ম গোয়ার মারগাঁওতে তার পরিবার হিন্দু ধর্ম থেকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয়েছিল পরে তিনি কর্মসূত্রে পর্তুগালের আর এক উপনিবেশ মোজাম্বিকে চলে যান সেখানে তার দুই পুত্রের জন্ম হয় অরল্যান্ডো এবং জোয়া এই দুই ভাই পরে গোয়ায় চলে আসেন এবং সেখানকার স্কুল কলেজে পড়াশোনা করেন এরপর উনিশশো সালে তারা আবার গোয়া থেকে পর্তুগালে যান অরল্যান্ডো পর্তুগালেই থেকে যান কিন্তু জোয়াও আবার গোয়ায় ফিরে আসেন উনিশশো সালে তার পরিবার এখনো গোয়ার মারগাঁওতেই বসবাস করেন অরল্যান্ডো ডিকোস্টা পর্তুগিজ ভাষার একজন বিখ্যাত লেখক হয়ে ওঠেন তারই পুত্র আন্তনিও ডিকোস্টা কোস্টা পর্তুগালের বর্তমান সোশ্যালিস্ট পার্টির নেতা আন্তনিও এর আগে রাজধানী লিসবন শহরের মেয়র ছিলেন কেন্দ্রীয় সরকারে বিভিন্ন দপ্তরে মন্ত্রিত্বেও ছিলেন অত্যন্ত জনপ্রিয় আন্তনীয় লিসবনের গান্ধী নামেও পরিচিত দু সালের জানুয়ারিতে বেঙ্গালুরুতে প্রবাসী ভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পর্তুগালের ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী তার হাতে প্রবাসী ভারতীয় সম্মান তুলে দেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সরকারি অনুষ্ঠানের শেষে তিনি রওনা হন গোয়ার মারগাঁওয়ের উদ্দেশ্যে এই শহরেরই মানুষ ছিলেন তার ঠাকুরদা সেই বাড়িতে তিনি গেলেন যেখানে বড় হয়েছিলেন তার বাবা কাকার পরিবারের সঙ্গে তিনি মধ্যাহ্ন ভোজ করেন তিনি স্মরণ করেন এর আগেও এই বাড়িতে এসেছিলেন ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে বিদেশে তিনি যতই উচ্চবাদে থাকুন না কেন এই বাড়িতে তিনি বাবুস কোঙ্কনি ভাষায় বাচ্চা ছেলেকে আদর করে বাবুস বলা হয় তিনি সেখানকার চার্চে যান মঙ্গেসি মন্দিরেও যান বিদেশি রাষ্ট্রপ্রধান হলেও এখানকার মানুষের সঙ্গে খুবই সহজেই মিশে যান এত উচ্চ পদস্থ বাবুসকে কাছে পেয়ে মারগাঁওয়ের মানুষ আপ্লুত হয়ে ওঠেন